দর্শক বন্ধুরা, মার্ভেল অ্যাভেঞ্জার্স এর শেষ গেম প্লেতে আজকে সবাইকে স্বাগতম। আজকে আমরা পুরো শুরুতে দেখতে পাচ্ছি যে ক্রিস সেনেটরের উপর হামলা করে তার এই চোখের এখানে, তারপর এই যেখানে চোখে বক্সিং মারেছে, আর আরে এখানে লেজার দিয়ে হালকের অবস্থা খারাপ করে দিয়েছে, হালকে এখানে কাতরাচ্ছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি কামালা খান এখানে উদ্ধার করতে যাচ্ছে মনে হচ্ছে। আমি কামালা খানকে এখানে অপারেট করছি, আমি এখান দিয়ে চলে যাই। আমি এখন আর এখানে পড়ে যাচ্ছিলাম, এটা ধরে নিয়েছি, একবার অনেক দূর চলে এসেছি, এখানে উঠে গেলাম। দিয়ে এখানে দেওয়াল আছে মনে হচ্ছে, এই দেওয়ালটা ভাঙতে হবে। দেওয়ালটা ভেঙে কখনো ভাঙতে পারিনি, ভাঙার চেষ্টা করছি। আরে দেওয়ালটা কি খুব শক্ত কি, এতক্ষণ লাগছে কেন? আবার উঠে যাওয়ার চেষ্টা করি। তো এখানে কোনো কি হাই পাওয়ার ইউজ করতে হবে কি? এবার হতে পারে, হ্যাঁ ওই তো হয়ে গেছে। এখন হালকের ওখানে যাওয়ার চেষ্টা করছি, আরে না পড়ি, হ্যাঁ হয়ে গেছে। এখানে আমাকে মারামারি করতে হচ্ছে, কিন্তু এখানে মারামারি করলে হবে না, আমাকে তাড়াতাড়ি ওখানে যেতে হবে। আমাকে এক বক্সিং দিয়ে দিয়েছে মুখের উপর, আমি এদিকে যাই, সময় কাটালে হবে না আমার। হ্যাঁ এখানে চলে এসেছি। এখানে আবার কি কাজ দিয়েছে, এখানে মনে হচ্ছে একটা ওয়াল ভাঙ্গা। হ্যাঁ এখানে ওয়াল ভেঙে দিয়েছি, এখানে সামনে চলে এসেছি। এই তো এই জায়গাটা আসতে হবে আমাকে, চলে এসেছি। হ্যাঁ চলে এসেছি, আরে হামলা করেছে, হ্যাঁ ধরে নিয়েছে, কামালা খান ধরে নিয়েছে এখানে। কিন্তু এর ভেতরে আছে ডক্টর টার্লটন, মানে মদক। এখানে ক্রিশানিটিকে মনে হয় কন্ট্রোল করছে, আর আমি এখানে অপারেট করছি, কন্ট্রোল করছি হচ্ছে কামালা খানকে। আরে এখানে আরও চাপ প্রয়োগ করছে, আর আমি এখানে ঠেকাচ্ছি। আরে আমার আর সইছে না, এখানে কীভাবে কী হবে এখন সামনে। আরে এখানে হালকের অবস্থা আবার নর্মাল বলা যায়, আমি এখানে এটা কতক্ষণ ধরে রাখবো, আমার তো হাত ব্যথা হয়ে যাচ্ছে, হ্যাঁ হটাবো কীভাবে। আরে আরও মনে হচ্ছে চাপ দিচ্ছে। এখানে প্রেস থ্রি টু ইউজ আলটিমেট হিরোইক অ্যাবিলিটি, তো থ্রি প্রেস করলে এটাতে কামালা খান দেখছি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আমাকে একটা মারলো, একটা বক্সিং দিয়েছে মুখের উপরে সজোরে, আর একটা, আরে আমাকে হটিয়ে দিয়েছে ওদিকে, আছাড় মেরেছে। আরে ব্রিজ ভেঙে গেছে, দুইজনের মধ্যে মারামারি হচ্ছে। কি আমি কামালা খানকে অপারেট করছি, আমি আবার ওরে দুই হাত দিয়ে একবার মশা মারার মতো করে দিয়েছি মাথাতে, আর এবার একটা বক্সিং দিয়ে আর একটা, এদিক দিয়ে আর একটা মুখের উপরে, এদিক দিয়ে সজোরে আর একটা, আর একটা। এই তো হ্যাঁ মারতেই আছি, গল্পের মোড়ে এসে কামালা খান পরাজিত করবে আমি এটা আমি আশা করিনি। আমি মনে করছি অন্য কোনো সুপার হিরো এখানে লড়াই করবে। তো লাস্টে দেখছি কামালা খানকেই, এখানে তো মোড়ক পড়ে গেল নিচে। আমার মিশন চেন কমপ্লিট, এখানে কামালা খান এখানে জ্ঞান হয়ে গেল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।